শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার নির্মম শিকার শিশু জায়ান চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছেছে হজরত শাহজালাল বিমানবন্দরে জায়ারের কফিন গ্রহণ করেন তার নানা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম জায়ানের দেহ তার নানার বনানীর বাসায় নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা বাদ আসর চেয়ারম্যান বাড়ির মাঠে জানাজা শেষে বনানিক অবস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বাপ্পার প্রতিবেদন দেখুন নিথর দেহে কফিনবন্দি হয়ে স্বদেশের মাটিতে ফিরে এলো আট বছরের শিশু জায়ান চৌধুরী স্কুলের ছুটিতে বাবা মার সাথে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন তারা ভয়াবহ সিরিজ বোমা হামলায় সাড়ে তিনশোরও বেশি মানুষের সাথে নিহত হয় ছোট্ট জায়ানও সে হামলায় গুরুতর আহত তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স এখনও কলম্বোর হাসপাতালে চিকিৎসাধীন বুধবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের উড়োজাহাজে ঢাকা পৌঁছায় জায়ানের মরদেহ বিমানবন্দর থেকে নাতির মরদেহ নিয়ে বনানীর বাসায় আনেন তার নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বনানীর বাসায় তখন শোকাবহ পরিবেশ শোকাহত এই পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ভিড় করেন আত্মীয় স্বজন ও দলের নেতা নেতাকর্মীরা শেখ সেলিমের বাসার পাশে বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের নামাজে জানাজা হবে বাদ আসর পরে বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হবে কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা